আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একটি মাছের রেসিপি করে দেখাবো, যে মাছটি আমরা বাঙালিরা কমবেশি সবাই ভীষণ পছন্দ করি। আজ আমি আপনাদেরকে ট্র্যাডিশনাল ইলিশ মাছের ভাপা করে দেখাবো এবং খুব সহজে আমি এই ভাপা রেসিপিটি করব। আপনারা খুব তাড়াতাড়ি এই রেসিপিটি নিঃঝঞ্ঝাটভাবে বাড়িতে করে নিতে পারবেন এবং আপনাদেরকে আমি বলছি, আপনাদের ভীষণ 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 ভালো লাগবে এই রেসিপিটি। চলুন তাহলে শুরু করা যাক। ইলিশ মাছ ভাপা করবার জন্যে প্রথমে কিছু নারকেল আমি ভালো করে ছিলে নিয়েছি, এগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি এবং এগুলো কুচানো হয়ে গেছে। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা নিলাম, সর্ষে নিলাম আর পোস্ত নিয়ে নিলাম। এগুলো একসাথে বাটলে একটি সুন্দর ব্যালেন্স হয় এবং ইলিশ ভাপা তেতো লাগে না। এগুলিকে আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন লবণ দিলাম, 1 টিস্পুন চিনি দিলাম, 1 টেবিল স্পুন হলুদ দিলাম আর কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। বাটা হয়ে গেছে আমার ওটা। মাছগুলিকে আমি একটি হাঁড়িতে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে করতে পারেন। এটি হলো আমার ননস্টিক হাঁড়ি, এর মধ্যে সব মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলি মাখিয়ে নিতে হবে যেন মাছের মধ্যে মশলাগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তার আগে আমি 6 থেকে 7 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে আরও তেল বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। যত তেল বেশি দেবেন তত টেস্টটা বেশি বাড়বে। এগুলিকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই করবেন এইভাবে, কোনো এক্সট্রাভাবে টিফিন বক্সের ঝামেলা, এক্সট্রা কোনো কিছু ঝামেলা আপনাদের করতে হবে না। এইভাবে করলে পুরোপুরি ইলিশ মাছ ভাপা আপনাদের সুস্বাদু হবে। কিছু কাঁচা লঙ্কা আমি এর উপরে চিরে চিরে সাজিয়ে দিচ্ছি। মশলা ধোয়া কিছু জল আছে, এই জলগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রাভাবে আমি কোনো জল আর এর মধ্যে দিচ্ছি না। এটিকে আমি এবারে ভালো করে ঢেকে দেব। আমি ঢেকে দিলাম। এবারে এই যে ঢাকনার যে ছিদ্রটি আছে, এই ছিদ্রটিতে আমি একটু টিস্যু পেপার লাগিয়ে নেব। একটু টিস্যু পেপার ভালো করে চেপে লাগিয়ে দিয়েছি। 15 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। ইলিশ মাছ ভাপা কমপ্লিট হয়ে গেছে। আপনারা 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেবেন। ইলিশ মাছ ভাপা খাওয়ার জন্যে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। খুব সহজ এটি করা। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অনেক অনেক ভিজিটাররা আছে যারা আমার চ্যানেলটিকে দেখে চলে যাচ্ছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন।